রেশন দুর্নীতি তদন্তে নেমে মন্ত্রীকে গ্রেফতারের ক্ষেত্রেও এতটা বেগ পেতে হয়। শুক্রবার সকালে সন্দেশখালীর সরবেরিয়া তৃণমূল নেতা শাহজাহান শেখের খোঁজে গিয়ে যেভাবে মারমুখী জনতার আক্রমণের মুখে পড়তে হয়েছে তদন্তকারী সংস্থার অফিসারদের, তাতে শাহজাহানের বিষয়ে নতুন করে খোঁজখবর শুরু করেছেন তদন্তকারীরা। কে এই শাহজাহান? বাড়িতে থেকেও কেন শুক্রবার সকালে তদন্তকারীদের মুখোমুখি হলেন না তিনি? কি লুকোতে চাইছেন এই তৃণমূল নেতা? এমনই সব প্রশ্নের উত্তর খুঁজতে সন্দেশখালী তৃণমূল সভাপতি এবং জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের সম্পত্তির খতিয়ানের দিকে নজর দিয়েছেন তদন্তকারীরা। আর তাতেই উঠে এসেছে শাহজাহানের বিপুল সম্পত্তির হদিশ। 2023 সালের 14 জুন পঞ্চায়েত নির্বাচনের সময় কমিশনকে দেওয়া শাহজাহানের হলফনামার দিকে তাকিয়ে চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড় তদন্তকারীদের। কি কি রয়েছে সম্পত্তিতে? কমিশনকে জমা দেওয়া হলফনামায় শাহজাহান নিজেই জানিয়েছেন ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ 1,92,72,000 টাকা। সোনার গয়না রয়েছে 2,39,00,000 টাকার, 17টি গাড়ি। কমিশনকে জমা দেওয়া তথ্যে নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দেওয়া শাহজাহান হলফনামায় আরও জানিয়েছেন 43 বিঘা জমির মালিক তিনি, যার বাজার দর প্রায় 4 কোটি টাকা, বাৎসরিক আয় 19,48,492 টাকা, সরবিরিয়ায় তার পাকা বাড়ির বাজার মূল্য 1,50,00,000 টাকা। কিভাবে উত্থান এই শাহজাহানের? এলাকায় কান পাতলে শোনা যায় উত্তর চব্বিশ পরগনার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় যেসব সংখ্যালঘু নেতা দাপট ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন মজিদ মাস্টার ও বাবু মাস্টার। শেখ শাহজাহানের উত্থানও বাম জামানার শেষ দিকে। এলাকার অনেকে বলেন শেখ শাহজাহান এপার বাংলার লোকই নন, তিনি অনুপ্রবেশকারী। বামফ্রাম জামানার শেষ দিকে স্থানীয় বিধায়ক অনন্ত রায়ের অত্যন্ত আস্থাভাজন হয়ে উঠেছিলেন এই শেখ। তার বিরুদ্ধে কাঠ ও গরু পাচারের অভিযোগ রয়েছে, সেই সঙ্গে মানুষ পাচারেরও অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে। এসবের মাধ্যমে তার প্রতিপত্তি হয়েছিল বলে ধারণা বিরোধীদের। 2011 সালে রাজ্যের পালা বদলের পর পরিস্থিতি বদলায়। মাথার উপর থাকা বাম বিধায়কের ছায়া সরে যেতেই বিপাকে পড়েন শাহজাহান। তারপর 2016 সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বাম আমলে অবশ্য শাহজাহান কোনো পদই পাননি। সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিক শাহজাহানকে নিয়ে এসেছিলেন জোড়াফুলে। তারপর তার বদান্যতায় সাংগঠনিক পদ পান শাহজাহান। 2019-এর লোকসভা ভোটে নুসরাত জাহানকে বসিরহাটে প্রার্থী করেছিল তৃণমূল। সংখ্যালঘু ভোট একত্র করে নুসরাতকে জেতানোর ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা ছিল তার। তার পুরস্কারও জোটে। পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী করে শাহজাহানকে, জেলা পরিষদে জিতে কর্মাধ্যক্ষ হন তিনি। অনুষ্কা মণ্ডলের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।